আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি ফারজানা, আছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে, আমাদের চেনা পরিচিত প্রাণীদের অজানা তথ্য নিয়ে আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কেননা তোমাদের একটি মতামত আমাদের নতুন কিছু তৈরিতে উৎসাহিত করে। তবে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বিশ্বের বৃহত্তম প্রাণী নীলকুমিল। শক্তিশালী প্রাণীগুলোর কোনো তালিকা করলে তা অসম্পূর্ণ থেকে যাবে যদি না তাতে নীলকুমিল নাম না ঢুকানো হয়। সবাই জানেন যে এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর বিরাট আকার, কিন্তু এতে প্রমাণিত হয় না নীলকুমিল বিশ্বের শক্তিশালী প্রাণীগুলোর একটি। তাদের বাসস্থান বিশাল হয়ে থাকে, যেখানে সমুদ্র সেখানে নীলকুমিল বাস। সমুদ্র বদলে যায়, তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে, তারা জায়গা বদলে অন্য জায়গায় চলে যায়। 19 শতকের প্রথমে প্রায় প্রত্যেক মহাসাগরের উপসাগরে এর প্রাচুর্য ছিল। 1 শতাব্দীর ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণীটি এখন প্রায় বিলুপ্তের মুখে। 1900 সালের দিকে নীলকুমিল তৈল সংগ্রহে মানুষের আগ্রহের কারণে বিপুল সংখ্যক তিমি নিধন করা হয়, যে কারণে নীলকুমিল বিলুপ্তির ধার প্রান্তে চলে গিয়েছিল। তবে 1996 সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে নীলকুমিল শিকারের উপর নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়। 2002 সালের একটা রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে নীলকুমিল সংখ্যা ধরা হয়েছিল 12,000টি, তবে এ সংখ্যা কমতির দিকে। নীলকুমিল সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্টার্কটিক মহাসাগরে, এরপর প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর। আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিয়ন নীলকুমিলকে বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় স্থান দিয়েছে। শক্তিশালী প্রাণীদের তালিকায় নীলকুমিল উপরের দিকে জায়গা করে নিয়েছে, কারণ এক প্রকাণ্ড মাংসপেশী শক্তি এর বেঁচে থাকার জন্য প্রয়োজন। নীলকুমিল উষ্ণ রক্ত বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী। তারা বাতাসে নিঃশ্বাস নেয়, যদিও তারা তাদের শ্বাস 20 মিনিট ধরে রাখতে পারে, কিন্তু তাদের অবশ্যই পানির উপরিভাগে শ্বাস নেওয়ার জন্য আসতে হয়। নীলকুমিল আবার বেলিনকুমিল নামেও পরিচিত তাদের দাঁতের অভাবের জন্য। এর পরিবর্তে তাদের একটি উপাদানের প্লেটের সিরিজ রয়েছে যা মানুষের নখে রয়েছে। নীলকুমিল প্রতিদিন প্রায় 5 টন ক্রিল খায়। ক্রিল হলো ছোট প্রাণী যার প্রায় 1 থেকে 2 সেন্টিমিটার। নীলকুমিল দীর্ঘজীবী প্রাণী, তারা তাদের পূর্ণ আকারে পৌঁছায় না যতক্ষণ তারা 50 বছর বয়সে না হয়। নীলকুমিল ঘুমায়, কিন্তু একই সময়ে তাদের ব্রেনের অর্ধেক ঘুমায়। নীলকুমিল আকার বিশাল, এরা 120 ফিট পর্যন্ত লম্বা হয়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, ডাইনোসর থেকেও তারা বড় আকারের হয়। তাদের ওজন 200 টন। তাদের মুখ যখন পূর্ণভাবে খোলে, তারা পানিতে তাদের ভরের সমান প্রায় 90 টন একসাথে ভিতরে নিতে পারে। এর মানে হলো আরেকটি নীলকুমিল তাদের মুখের মধ্যে জায়গা হবে। এটা কোনো বিস্ময় নয় যে বাচ্চা নীলকুমিল হলো সবচেয়ে বড় বাচ্চা প্রাণী, যাদের ওজন হয় প্রায় 4 টন, জন্মের সময় যা 2টি বড় গাড়ির সমান। পৃথিবীতে আসার আগে নীলকুমিল বাচ্চা মায়ের পেটে প্রায় 1 বছর থাকে। তা প্রতিদিন 200 পাউন্ড হারে বাড়তে থাকে। এবার জানা যাক নীলকুমিল সম্পর্কে মজাদার কিছু তথ্য। নাম্বার 1, নীলকুমিল বিশ্বের দীর্ঘতম প্রাণী হিসেবে স্বীকৃত, তবে অনেকের মতে লম্বায় বিশ্বের দীর্ঘতম প্রাণী বুকলেস ওয়ার্ম। নাম্বার 2, নীলকুমিল স্তন্যপায়ী প্রাণী বা তারা বাচ্চাদের দুধ পান করায়। নাম্বার 3, শুধু নীলকুমিল এক জিহ্বাই একটা হাতির থেকে ওজনের বেশি হতে পারে। হৃৎপিণ্ডের ওজন একটা গাড়ির ওজনের চেয়ে বেশি হতে পারে। তারা মূলত জলের নিচে ডাইভ বা জোক মেরে শিকার ধরে। এক ডাইভে তারা 500 মিটার পানির গভীরে চলে যেতে পারে। নীলকুমিল যদিও গভীর জলে শিকার ধরে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য পানির উপরের ভাগে আসতে হয়। পানির উপরিভাগে আসার সময় তাদের প্রকাণ্ড শরীরের চাপে পানির এক বিশাল পিণ্ড তৈরি হয়। এই জলপিণ্ডের মধ্যে থেকেই তাদের অক্সিজেন গ্রহণ করতে হয়। নাম্বার 6, এই দীর্ঘতম প্রাণীটি একা থাকতেই বেশি পছন্দ করে, দল বেঁধে চলতে তাদের কমই দেখা যায়। নাম্বার 7, অত্যধিক ওজন থাকা সত্ত্বেও ঘন্টায় 8 কিলোমিটার বা তার বেশি বেগে সাঁতার কাটতে পারে এবং সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার উঠাতে সক্ষম। নাম্বার 8, যদিও আমরা তাদের আওয়াজ শুনি না, নীলকুমিল বিশ্বের উচ্চ আওয়াজী প্রাণীদের মধ্যে একটি। তারা একে অপরের সাথে উচ্চ ধ্বনির ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যোগাযোগ স্থাপন করেন। ধারণা করা হয় যে নীলকুমিল ভালো অবস্থায় 1600 কিলোমিটার দূরত্বের মধ্যেও একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। নাম্বার 9,
নারী নীলতিমি 3 বছরে মাত্র একটি বাচ্চা দেয় এবং গর্ভকালীন সময় 11 থেকে 12 মাস। নাম্বার 10, একটি বাচ্চা তিমির জন্মকালীন ওজন হয় 2700 কেজি এবং লম্বায় 8 মিটারের উপরে। বাচ্চা তিমিকে পানির উপরিভাগে নিঃশ্বাস নেওয়ার জন্য মা তাকে সাহায্য করে। নাম্বার 11, বাচ্চা তিমি তার মায়ের স্তন থেকে দৈনিক 600 লিটার দুধ পান করে। নাম্বার 12, মানুষ ছাড়া নীলতিমির শত্রু শিকারি নেই, তবে তারা মাঝে মাঝে হিংস্র হাঙর এবং গাতক তিমির আক্রমণের শিকার হয়। সমুদ্রের জাহাজ মাঝে মাঝে নীলতিমির আক্রমণের শিকার হয়। নাম্বার 13, ধারণা করা হয় যে তিমির মানুষের মতোই আবেগ অনুভূতি রয়েছে এবং তারা সঙ্গীত প্রিয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দিবে। অ্যান্ড আমরা যেহেতু নতুন এসেছি তাই আমাদেরকে সবসময় সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আশা করতেছি, আশা করছি তোমরা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে বড় করতে সাহায্য করবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। Thanks for watching our video. Stay with us.